আপনি জানতেন যে জাহ্নবীর মা কনসিভ করেছে, সেই জন্য আপনি ওখান থেকে চলে এসে শহরে গা ঢাকা দেন। কারণ আপনি জানতেন যে ওরা গ্রামের মানুষ, আপনাকে ওরা অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু মিস্টার চ্যাটার্জি একটা জিনিস পরিষ্কার হয়ে ভেবে দেখুন, এই মেয়েটা যদি এখন পিতৃত্ব প্রমাণ করার জন্য ডিএনএ টেস্ট করায়, আপনার কি হবে বুঝতে পারছেন? এই কেসের সাথে সেটা কিভাবে যুক্ত? না যুক্ত নয়, সত্যি তো এই কেসের সঙ্গে ডিরেক্টলি কোনোভাবেই যুক্ত নয়। কিন্তু মিস্টার চ্যাটার্জি, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে একটা কথা আছে, যেহেতু এই কেসের সঙ্গে কোনোভাবে যুক্ত নয় সেই জন্য আপনি ওর বাবা নন। যদি তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, যদিও আমি এবং বিচারক আমরা সবাই কিন্তু বুঝতে পেরেছিলাম যে আপনি ওর বাবা। ইনফ্যাক্ট ওই কোর্টে যতজন উপস্থিত ছিল সবাই কিন্তু অনুমান করতে পেরেছিলেন যে ওই মেয়েটির বাবা আপনি। পরের বিয়েটা কিন্তু অনুমান করা খুব একটা কষ্টকর নয়, মানে সেটা যে খুব একটা কঠিন কাজ সেটা নয় মিস্টার চ্যাটার্জি। তার মানে আমরা এই কেসটা হারছি, তাই তো? আমাদের আজকে নিটফল এটাই হলো। না আমি একবারও বলিনি তো যে কেসটা হারছি। তবে এটা ঠিক যে সত্যি কথা বললে আমার পক্ষে কেসটা লড়া আরো সহজ হতো। তো একটা কথা বলতে বাধ্য হচ্ছি, মেয়েটাকে আপনারা সবাই যতটা আন্ডার এস্টিমেট করতে বলেছিলেন, মেয়েটা কিন্তু ততটা আন্ডার এস্টিমেট করার মতন মেয়ে নয়, যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। এই মেয়েটাকে অবহেলা করার কোনো কারণ নেই, কিন্তু রাদার আমাকে প্রত্যেক মুহূর্তে সতর্ক থাকতে হচ্ছে ও কি কি তথ্য দিচ্ছে সেটার জন্য সবসময় আমাকে কনসেন্ট্রেট করতে হচ্ছে। আমি যতই গলাবাজি করি না কেন, মেয়েটা তো বুদ্ধি দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা বুঝতে পারছেন না আপনারা কেউ? আপনি কি বলতে চাইছেন? আপনি বলতে চাইছেন আপনার বুদ্ধি হচ্ছে কম, তাই কি? আপনি হিউমিলেট করছেন আমাকে, তাই তো মিস্টার চ্যাটার্জি? দেখুন কুশলবাবু, আমাকে হিউমিলেট করে কিন্তু কোনো লাভ হবে না। সামনের যে দিনগুলো আসছে না, সেখানে আপনার বিপদ আরো বাড়বে কিন্তু, হ্যাঁ, সেগুলো ভেবেই সতর্ক হন। যেটুকু বাকি আছে শেষ হতে চেষ্টা করুন বুদ্ধি করে উত্তর দিতে। আরো যদি কিছু সত্যি কথা বলার থাকে যেগুলো আপনি আমাকে এখনো বলেননি, প্লিজ সবটা ক্লিয়ার করে রাখুন। কিন্তু তা নাহলে ওখানে গিয়ে কোর্টে দাঁড়িয়ে আমাকে বারবার অপ্রস্তুত হতে হবে, অপদস্থ হতে হবে, সেটা মাথায় রাখবেন। আমার খুব খারাপ লাগছে, উকিলের কাছে মানুষ সাহসের জন্য আসে, একটা এনকারেজমেন্টের জন্য আসে, আর আপনি আমাদেরই ভয় পাচ্ছেন। কুশল বাবু, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে সাবধান করছি, সতর্ক করছি। আমি আপনাদের দুজনকেই বলছি, আপনারা আমার কাছে এসছেন অথচ আমার উপর ভরসা করেন, চেষ্টা করেছেন নিজেরা গুটি সাজাতে, সেটাই হয়েছে আপনাদের কাজ। কিন্তু আমার স্বামী যে আমাকে ডিচ করেছে সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, মূল কেসটা তো এটা নিয়ে। আপনার স্বামীও যে আপনাকে ডিচ করেছে আজকের দিনে দাঁড়িয়ে সেটাও তো জোর গলায় বলা যাচ্ছে না। কি বলছেন না? আমি আগেও বলেছি আবারও বলছি, এই নারী পাচারের ঘটনাটা জড়িয়ে গিয়ে আপনারা পুরো জিনিসটা এমন একটা জায়গায় নিয়ে এসেছেন যেখানে এই মুহূর্তে প্রায় জিরো হয়ে যায়, পুরো কেসটা জিরো হয়ে যাওয়ার জায়গায় নিয়ে এসছেন আপনি। আরে মেয়ে পাচারের কথাটা তো প্রায় প্রমাণিত। আরে আমার কথা বাদ দিন, স্বয়ং ব্রহ্মারও ক্ষমতা নেই এই কেসটা এখন ঘোরাবে। তাই বিচারকের যে কেসটার প্রতি সহানুভূতি থাকবে এটাই তো খুব স্বাভাবিক, এটা তো নতুন কোনো কথা না। তাহলে আমাদের কি হবে? তাহলে আপনি কি বলতে চাইছেন? ওরা ওরা সব ব্যাপারে পার পেয়ে যাবে, আর আমাদের আমাদের কিছুই করার থাকবে না। ধরে নাও প্রায় তাই, তাও বলছি মিস্টার চ্যাটার্জি, যে শেষ দুটো দিন আছে, এই শেষ দুটো দিন খুব বুদ্ধি করে
সংযত হয়ে পা ফেলতে হবে। উত্তেজিত হয়ে কিন্তু কিছুই করা যাবে না। যদি একটা উল্টো প্যাঁচ দেওয়া যায় আর কিছু হোক না হোক কেসটাকে একটু ঘুরিয়ে দেওয়া যাবে। কিন্তু আজকে এই সময় এসে দাঁড়িয়ে কিন্তু সেটা খুব একটা কম কথা না। যদি কেসটা ঘুরিয়ে দেওয়া যায় এটা উল্টো প্যাঁচ দিয়ে, সেটা আমার মনে হয় অনেকটা বেটার। এনিওয়ে আমার এখন আর টাইম নেই বুঝলেন, অন্য ক্লায়েন্টরা সব ওয়েট করছে, আমার অন্য ক্লায়েন্ট মিটিংও আছে। ওকে নমস্কার। থ্যাংক ইউ মিস্টার বাসু। ইয়োনার, আজকে আমি মিস্টার কুশল চ্যাটার্জিকে ইন্টারোগেট করতে চাই। আপনার পারমিশন পেলে। অনুমতি দেয়া হলো। দেখেছো বাবা তোমাকে ইন্টারোগেট করবে বলছে, কত বড় সাহস দেখো। এটা তো রুটিন, ওকে করতেই হবে, করুক না। কিভাবে ওকে ঘোলটা খাওয়াই দেখতে থাক। একদম তো সাজিয়ে গুছিয়ে বসেছে বাবা, তুমি ওকে ঘোলটা খাওয়াবে কি করে বলো তো? একেবারে সাক্ষ্য প্রমাণ নিয়ে এসেছে তো। আমাদের তো লয়ার আছে, নাম করো। সে কি করতে আছে? কুশল চ্যাটার্জি কারাগারে উপস্থিত হন। মিস্টার কুশল চ্যাটার্জি আপনি আসুন, আপনার ইন্টারোগেশন চলবে। ইয়োর অনার, আপনি কি এর আগে কখনো দেখেছেন যে কেউ ইন্টারোগেশনের জন্য ডাকলে তার বিপক্ষীয় বন্ধু এরকম অদ্ভুত ভাবে হেসে ওঠে? এটা কি একজন পেশাদার আইনজীবীর শিক্ষা স্যার? এটা আপনার কাছে আমার একটি বিনম্র প্রশ্ন। অনার, আমার শিক্ষা নিয়ে ওকে কথা বলার অধিকার কে দিয়েছে? পুচকে মেয়ে, এখনো গ্রাজুয়েশন করেনি, ওর তো এই মঞ্চে থাকার কথাই নয়। নেহাত নেহাত, আর তোমার সঙ্গে কথা বলে কে সময় নষ্ট করতে চায়? আমি তো চাই না, আমার সময়ের অনেক দাম আছে। তুমি নয়, আপনি। আপনাকে এর আগেও আমি বলেছি আপনি আমাকে আপনি ছাড়া কথা বলবেন না। আর আপনি আমাকে তুমি বলছেন কোন অধিকারে, জানতে পারি কি? আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন সৌম্যদীপ বাবু। কাউকে কখনো এতটা তুচ্ছ ভাবা উচিত নয়, এ কথাটা মনে রাখবেন। জনার, আমার ক্লায়েন্টের একটা সম্মান আছে। উনি একজন বিখ্যাত ব্যক্তি, উনাকে দশটা লোক চেনে। উনাকে যদি আদালতে এসে একজন ইলিটারেট মহিলার ইন্টারোগেশনের সামনে পড়তে হয় তাহলে তো আমার আর কিছু বলার নেই। সত্যি এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না ইয়োর অনার। আচ্ছা, ঠিক কি অর্থে আপনি আমাকে ইলিটারেট বলছেন সেটা কি জানতে পারি? ইলিটারেট যে অর্থে বলা হয় ঠিক সেই অর্থেই আমি ইলিটারেট বলেছি। হ্যাঁ, আমি এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করিনি। আপনি যদি সেই অর্থে আমাকে ইলিটারেট বলে থাকেন তাহলে তার উত্তরে আমি বলবো যে আপনি একজন পড়ালেখা জানা পেশাদার আইনজীবী, আপনার অনেক অভিজ্ঞতাও রয়েছে কর্মজীবনে, কিন্তু তাও না আপনি একজন ইলিটারেট মানুষ। অ্যাট লিস্ট আমার চোখে তো তাই। জনার, আপনি ওনাকে ভদ্রভাবে কথা বলতে বলুন। আমার তো বলার কোনো ইখতিয়ার নেই, আপনি অবদ্ধতা শুরু করেছেন এবং এটা কন্টিনিউ করে যাচ্ছেন। আপনি দয়া করে মেয়েটাকে বলার সুযোগ দিন। যান, ইন্টারোগেশনের জন্য তৈরি হন। তিন সেকেন্ড তো সময় লাগবে, তারপর তো আমি আছি। ইয়ো অনার, এটা কি পাবলিক প্লেসে একটা থ্রেট হচ্ছে না? উনি আছেন তার মানেটা কি? মানে উনি কি বলতে চাইছেন টা কি? উনি কি সত্যকে মিথ্যে করার দায়িত্ব নিয়ে রেখেছেন? আপনি আপনার কাজ শুরু করুন। কুশল চ্যাটার্জি কারাগারে উপস্থিত হন। ¶¶
বললেন, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যা বলিব সত্যি বলিব, সত্যি ছাড়া মিথ্যে বলিব না। আপনার নাম? যাকে সোসাইটির সামনে বাবা বলে দাবি করো তার নামই জানো না। আশ্চর্য ব্যাপার। শুনুন, আমি কিন্তু আপনাকে বাবা বলে দাবি করিনি, বাবা বলে স্বীকারও করিনি। হ্যাঁ, আপনি আমার জন্মদাতা, আর এই প্রসঙ্গে কোনো কথা এলে আমাকে সেটা জানাতে হয়।